বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মোজেনা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোজেনা বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ অর্থবহ হতে হবে। That's for the parties to decide, but I should think at this point that it's getting very late. রাজনৈতিক দলগুলো আদতে দেরি করে ফেলেছে। এখন দশম নাকি একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে তা প্রধান দুই রাজনৈতিক দলকেই ঠিক করতে হবে। তবে গ্রহণযোগ্য নির্বাচনে অর্থবহ সংলাপের কোনো বিকল্প নাই। As is the issue of coming together in meaningful dialogue. বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্পেসিফিক কোনো বিষয় নিয়ে এভাবে আলোচনা হয়নি, আবার এই নির্বাচন করা যাবে না একথাও তারা এ ব্যাপারে কিছু আমাকে বলেনি। তারা ডায়ালগ সমঝোতা, আমি সিদ্ধান্তমূলক কিছু তো এখানে বলতে পারি না। তাদের কনসার্নের বিষয়গুলো আমি জেনেছি, সেটা আমি আমার পার্টি লেভেলে এবং টপ লেভেলে আলাপ আলোচনা। অন্যদিকে জনপ্রতিনিধিদের সম্পদের পরিমাণ প্রকাশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই পাঁচ মাসে যে এইভাবে বেড়ে গেল, of course they have an intelligence unit which will look at it, as SEC will look at it, of course. এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের পদক্ষেপ এবং আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেউই। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।